মানবাধিকার সংস্থা পাপিলেস পাড়া তাদোস অফিস আদালতের অ্যাপয়েন্টমেন্টের সহজতর করার দাবিতে বার্সেলোনার স্থানীয় পুলিশ সদর দপ্তর ঘেরাও করেছে। করোনা মহামারীর কারণে অন্যান্য দেশের মতো স্পেনের প্রতিটি সরকারি অফিস আদালতে সরাসরি সাক্ষাতের পরিবর্তে অ্যাপয়েন্টমেন্ট ব্যবস্থা চালু করেছে। তবে নানান ক্ষেত্রে এই অ্যাপয়েন্টমেন্ট পাওয়া অনেকাংশে দুর্লভ হয়ে পড়েছে। বিশেষ করে রেসিডেন্সি কার্ড নবায়নের ক্ষেত্রে মানুষকে পোহাতে হচ্ছে চরম দুর্ভোগ, যার কারণে সোমবার পুলিশ সদর দপ্তর ঘেরাও করে প্রায় শতাধিক ভুক্তভোগী। এ সময় তাদের নেতৃত্ব দেন সংগঠনের নেতা এনরিকে নর্মা এবং বাংলাদেশি মানবাধিকার কর্মী মোহাম্মদ কামরুল। স্লোগানের মাধ্যমে উপস্থিত সকলে অ্যাপয়েন্টমেন্ট সহজ করা এবং বিনা শর্তে সকলের জন্য বৈধতার দাবি জানান।